করা হয়েছে আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে দেশের অর্থনীতিকে বিলীন করে ফেলা হয়েছে এবং সর্বশেষ এই অবৈধ আওয়ামী লীগ আবারো চাচ্ছে আগামী নির্বাচনে তারা বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দিয়ে হলেও তারা কিভাবে তাদের এই অবৈধ ক্ষমতাকে তারা আঁকড়ে ধরে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ যে লুটপাট করছে সেটি অব্যাহত রাখবে বিদেশে পাচার করে দিবে প্রিয় ভাইরা এর মধ্যে নানা কিছু ঘটে গিয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনীতি অনেক পরিবর্তন এসেছে আমি আপনাদের বলতে চাই এই যে আজকে এই খুনি আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে এখানে কোন দেশ কি চাইলো কোন দেশ কি দিল কোন দেশ আমাদের সহযোগিতা করলো এগুলো কোনো কিছু আমরা করা করি না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে অবৈধ মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই আন্দোলন সফল করতে গিয়ে যারা আমাদের সহযোগী যারা আমাদেরকে বিভিন্নভাবে হয়তোবা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর যারা এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে আবারও ক্ষমতায় আসতে চায় তাদের প্রভুর কাছে ধর্ণা দিয়ে তাদের পরিণতি কি হবে তাদের পরিণতি কি হবে আমার প্রশ্ন আপনাদের কাছে এর উত্তর জনগণকে দিতে হবে আজকের এই আন্দোলন বিএনপি রেখার আন্দোলন নয় এটি কোন একটি দল কোন একটি গোষ্ঠীর ক্ষমতা চাওয়ার আন্দোলন নয় আজকে বাংলাদেশকে রক্ষা করার আন্দোলনে বিএনপি সর্বাগ্রে নেতৃত্ব দিচ্ছে আমি আপনাদের বলতে চাই আপনারা বার্তা ছড়িয়ে দিন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আপনাদের পরিবার পরিজন সকলের কাছে আপনারা বার্তা ছড়িয়ে দিন আমরা লাখে লাখে কোটিতে কোটিতে জাজ পথে নেমে এসে এই খুনি অবৈধ স্বৈরাচারী গুম খুন ভোট ডাকাতি ব্যাংক ডাকাতি শেখ হাসিনার সরকারকে আমরা অবৈধ ক্ষমতার মসনদ থেকে আমরা চাই চলে যাক আমরা বলবো না বিতাড়িত করবো টান দিয়ে ফেলে দিব হিচকাবো কিচ্ছু চাই না আমরা চাই তাদের সঠিক সুষ্ঠ বিচারের মাধ্যমে আগামীতে তারা যে গর্হিত অপরাধ গুম খুন হত্যাকাণ্ড এবং লুটপাট করেছে সেগুলোর সুষ্ঠ বিচারের মাধ্যমে তাদেরকে জেলে পাঠাবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের পাশে আগে ছিলাম আছি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশে আপনাদের পাশে জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলো থাকবো কিন্তু এই অবৈধ স্বৈরাচারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না হবে না হবে না